খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত শাড়ি পরে দারুণ সুন্দর লাগছে সীমাকে তার মিষ্টি হাসি দেখে রাতের ঘুম উড়ে যাচ্ছে সকলে বর্তমানে অভিনেত্রী গাঠছড়া ধারাবাহিকে দ্রুতির চরিত্র অভিনয় করছেন সৈকতের ধারে দাঁড়িয়ে নয়া পোজের সীমা সূর্যের আলোয় অভিনেত্রী গ্রামার যেন আরও ফুটে বেরোচ্ছে এবার নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলে নিজের ক্যাজুয়াল লুকের ছবি শেয়ার করেছেন যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে তিনি কিন্তু কালার্স বাংলার মহাপ্রভু শ্রী চৈতন্য ও সান বাংলার বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিকে অভিনয় করে বিশেষ নজর কেটেছেন সকলে তিনি ষোলো সালে তার কর্মজীবন শুরু করেন তার সুন্দর অভিনয় দিয়ে তিনি অনুগামীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে থাকেন টেলিভিশন অভিনেত্রী সীমা ভট্টার সুন্দর লুকের কারণে বরাবরই অনুগামীদের নজরে থাকেন সোশ্যাল মিডিয়ায় নিজের নয়া লুকের ছবি শেয়ার করে মাঝে মধ্যেই অনুগামীদের চমকে দেন অভিনেত্রী টেলিভিশন অভিনেত্রী সীমা ভট্টার সুন্দর লুকের কারণে বরাবরই অনুগামীদের নজরে থাকেন সোশ্যাল মিডিয়ায় নিজের নয়া লুকের ছবি শেয়ার করে মাঝে মধ্যেই অনুগামীদের চমকে দেন অভিনেত্রী শাড়ি পরে দারুণ সুন্দর লাগছে সীমাকে তার মিষ্টি হাসি দেখে রাতের ঘুম উড়ে যাচ্ছে সকলে এরপরে আসা যাক যে জেসমিন হ্যাঁ নীল রঙের শাড়িতে দারুণ সুন্দর লাগছে জেসমিনকে মেকআপ ছাড়া অভিনেত্রীকে দারুণ গ্ল্যামারাস লাগছে জেসমিন অনেক ধারাবাইকে অভিনয় করে অনুগবীদের নজরে এসেছেন শ্রীকৃষ্ণ আরব্য রজনী আমার সোনা চাঁদের কণার মতো ধারাবাইকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে অভিনেত্রী এবার নিজের ইনস্টাগ্রামে কালো রঙের শাড়ি পরা ছবি পোস্ট করেছেন যেখানে তাকে দারুণ সুন্দর লাগছে নিজের সুন্দর বা নিজেকে সুন্দর দেখাতে তিনি কানের ফুলও গুঁজেছেন শুধু কি তাই গলায় পরেছেন হাঁ ঠোঁটে দিয়েছেন লিপস্টিকও ক্যামেরার সামনে সেলফি তুলতে ব্যস্ত জেসমিন তার মিষ্টি লুকের ছবি দেখলে পাগল হতে হয় সকলকে সাদা টি শার্টে দারুণ মিষ্টি লাগছে অভিনেত্রীকে জেসমিনের দিক থেকে চোখে ফলক সরাতে পারছেন না কেউ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার